ভিডিও ফুটেজ দেখে বুঝতেই পারছেন আজকে কি নিয়ে ভিডিও তৈরি করব। আজকে ফিল্মোরার গ্রিন স্ক্রিন ইফেক্ট সম্পর্কে দেখাবো, অনেকে আবার বলে ক্রোমা কি। তো নর্মালি ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি যে পিছনে একটা গ্রিন কাপড় দিয়ে সামনে দাঁড়ায় শ্যুট করে নেক্সট টাইম ওই গ্রিন কালারটা রিমুভ করে দেয়, গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সেখানে অন্য কোনো পিকচার কিংবা অন্য কোনো ভিডিও বসায়। তো আমি জাস্ট ওই টাইপের ভিডিও তৈরি করব না। তো আপনারা যদি ওই টাইপের ভিডিও তৈরি করতে চান, ওই গ্রিন স্ক্রিন ইফেক্ট অ্যাপ্লাই করতে চান, তো আপনি এই ভিডিওটা ভালোভাবে দেখুন, ওটাও খুব ভালোভাবে করতে পারবেন। ইভেন আপনি এই ভিডিওটা যদি দেখেন তো আপনি অ্যাডভান্স লেভেলের গ্রিন স্ক্রিন ইফেক্টটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি আমাদের ফ্যামিলির নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর ফিল্মোরার যে বেসিক যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই টিউটোরিয়ালগুলো দেখুন, কারণ আপনাকে এইখানে বেসিক যে জিনিসগুলো সেগুলো বোঝাবো না। এখানে শুধুমাত্র দেখাবো কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়, কীভাবে গ্রিন স্ক্রিন অ্যাপ্লাই করতে হয়, কীভাবে ক্রোমা কি ব্যবহার করতে হয়। তো এখানে আমি তিনটা ক্লিপস নিয়ে আসছি, একটা হচ্ছে স্টিল পিকচার, আপনারা যে ভিডিও ক্লিপসটা দেখছেন সেখানে যে গাড়ির যে এটা ছিল ওটা কিন্তু একটা স্টিল পিকচার। তো আমি সেই স্টিল পিকচারটা এখানে নিয়ে আসছি, দেখুন এটা একটা ফুল স্টিল পিকচার, এটা কোনো ভিডিও না। এখন এর উপরে আমি আরেকটা গাড়ি বসাবো যেটাকে আমি ব্লাস্ট করাবো। তো আপনারা এই যে আমি এখানে একটা আমার কাছে একটা ক্লিপস আছে গ্রিন স্ক্রিনের, অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডটা গ্রিন। তো আপনারা যখন এই ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করবেন তখন আপনারা হয় আপনাদের গ্রিন কাপড় দিয়ে সামনে কোনো বস্তু রেখে সেটাকে শ্যুট করবেন, তাহলে পিছনের কালারটা গ্রিন হয়ে যাবে। অথবা আপনারা চাইলে ইন্টারনেটে অনেক ফ্রি গ্রিন স্ক্রিন ইফেক্ট আছে, আপনারা এই গাড়ি ব্লাস্টিং কিংবা এরকম অনেক গ্রিন স্ক্রিন ইফেক্ট আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে দেখি যে এটাকে কেটে নিই, আমরা এটাকে পারফেক্টলি কাটবো আমরা। ওকে, এইটুকুই কাটি আমরা, সামনে পিছনে দুইটা কেটে দিলাম। ওকে, তো আমরা অতিরিক্ত অংশটুকু কেটে দিলাম, শুধুমাত্র গ্রিন স্ক্রিনের ভিডিওটুকু রাখলাম। রাখার পরে এটা প্রথমে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে এটাকে অ্যাডজাস্ট করে দিই, এতটুকু এটাকে উপরে রাখলাম। আর আপনারা যদি টিউটোরিয়ালটা ঠিক মতো না বুঝতে পারেন তাহলে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই বেসিক যে টিউটোরিয়ালগুলো আছে ওগুলো দেখুন, কারণ ওখানে আমি বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো অনেক ভালো করে বোঝাইছি। সো ওইগুলো আমি আবার বোঝাবো না, তাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে। ওকে, তো এখান থেকে এখন আমাদেরকে কী করতে হবে, এই যে গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা আছে, গ্রিন যে কালারটা আছে, এটা রিমুভ করে দিতে হবে। তার জন্য এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর উপরে শো প্রপার্টিস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভিডিওতে যাবেন। যাওয়ার পরে এখানে নিচে দেখবেন যে ক্রোমা কি, এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি যদি গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। তো আপনার যদি গ্রিন ব্যাকগ্রাউন্ড না থাকে, সবসময় কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকে না। আর আরেকটা কথা বলে রাখি, এখানে শুধুমাত্র যে আপনি গ্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন সেরকম কিন্তু না, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মানে সলিড ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। তো এখানে গ্রিন আছে, আমরা গ্রিন রিমুভ করবো। তো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি ডিফল্টভাবে গ্রিন থাকে। তো অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি থাকে, ব্লু থাকতে পারে, রেড থাকতে পারে, তো জাস্ট আপনারা এই ড্রপারটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে অপশন চলে আসবে। তো আপনারা যে কালারটা রিমুভ করতে চান তার উপর রেখে জাস্ট ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। তো এখানে কিছু বিষয় আছে, দেখুন এখানে কিন্তু এই গ্রিনটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে যে গ্রিনটা হালকা হালকা থাকতেও পারে। আপনারা যখন ভিডিওর গ্রিন স্ক্রিন গ্রিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তখন দেখবেন আপনার ভিডিওর একটুখানি গ্রিন থাকতেও পারে, আশেপাশ দিয়ে গ্রিন শ্যাডো থাকতে পারে। তো আপনারা এই অফসেটটা একটু বাড়াই দিবেন, দিলে দেখবেন যে মোটামুটি গ্রিনটা, বেশি বাড়ালে কিন্তু ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। 5-6-7 এরকম বাড়াতে পারেন, 10 পর্যন্ত বাড়াতে পারেন, বেশি বাড়ালে দেখুন একবারে ভিডিওর কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এখান থেকে 5 বাড়িয়ে দিলাম, এখানে দেখুন আমি টলারেন্সটা হালকা একটু যদি কমাই দিন তাহলে বেটার হয়। এটা আপনারা পারফেক্টলি কীভাবে হচ্ছে আপনারা জুম করে দেখে নেবেন যে কতটুকু গ্রিন স্ক্রিন আছে, আশেপাশে গ্রিন কোনো কালার আছে কি না। এজ থিকনেসটা একটু কমাই দিবেন কিংবা বাড়াই দিতে পারেন, দেখবেন যে পারফেক্টলি কীভাবে হচ্ছে। ঠিক আছে, তো হওয়ার পরে দেখুন এখানে কিন্তু চলে আসছে। ওকে, তো আমরা এখন এখানে এটাকে জুমটা কমাই দিই, ফিট করে দিই। তো গাড়িটা কিন্তু পারফেক্টলি হয়নি, এখানে হচ্ছে এই গাড়িগুলো বড়, এই গাড়িটা ছোট, তার জন্য আমাদের জাস্ট এখান থেকে একটু এটা ডাবল ক্লিক করলে, এখানে এসে ডাবল ক্লিক করলে এটা আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি এটার স্কেলটা বাড়াই নিতে পারবেন, তার জন্য এই ট্রান্সফর্মার এখান থেকে স্কেলটা একটু বাড়াই নিতে পারবেন, অথবা আপনি এই এ ধরে টানলেও বেড়ে যাবে। ওকে, তো আমি গাড়িটা মোটামুটি একটা তাদের মতো করে নিলাম, ওই গাড়ির মতোই বসালে মোটামুটি মনে হচ্ছে না যে আমি যে এটা দিয়ে শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি তার মানে যে এটাই আপনাদেরকে ইউজ করতে হবে তা না। ইন্টারনেটে অনেক অ্যাভেলেবল আছে, অনেক গ্রিন স্ক্রিন ভিডিও ক্লিপস আছে ফ্রিতে, সেগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, তো এখানে মোটামুটি আসছে। এটা যদি আরও সুন্দর করতে চান তাহলে আপনাকে শ্যাডো ইফেক্ট অ্যাড করলে সেটা আরও মনে হবে যে না, এটা একবারে
শ্যাডো অ্যাড করতে পারেন, সেগুলো এখান থেকে আপনি ব্লারটা কমাই দিলাম, দেখুন মনে হচ্ছে না আসলে আমি কিন্তু শর্ট টাইমে দেখাচ্ছি, এই জন্য হয়তো বা অত সুন্দর হবে না। তো আপনারা যদি ভালোভাবে করতে চান অবশ্যই এইগুলোর দিকে খেয়াল রাখবেন। ওকে, তো এখন যদি আমি এটাকে প্লে করি, দেখুন এই যে ব্লাস্টিংটা, ঠিক আছে, এই যে এখানে কিন্তু কিছুই ছিল না, জাস্ট গ্রিন স্ক্রিন। এখানে দেখুন কিছু কিছু গ্রিন স্ক্রিন আছে, এগুলো জাস্ট আপনারা এই এখান থেকে ক্রোমাকি থেকেই, সরি আমি আবার ক্যান্সেল করে দিলাম, এটা ওকে করে দিলাম, ক্রোমাকি থেকেই এখান থেকে আপনারা টলারেন্সগুলো কমাই দেবেন। দেখছেন কলর টলারেন্স যখন আমি একটু বাড়াই দিচ্ছি তখন এই গ্রিন যে ইফেক্টগুলো সেগুলো চলে যাচ্ছে। ওকে, তো আপনারা এইভাবে কমাতে বাড়াতে পারবেন। এরপরে আমি একটা কাজ করছিলাম যে উপর দিয়ে একটা হেলিকপ্টার চালিয়ে দিয়েছিলাম, তো আমি এখান থেকে ওকে করে দিলাম এটাকে। এরপরে যে হেলিকপ্টারের যে ক্লিপসটা আছে এটা এটা আমি টাইম লাইনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে এই সম্পূর্ণ অংশটা নিতে পারবো না, এইগুলো অতিরিক্ত অংশগুলো আমি কেটে দেবো। ওকে, তো আমি অতিরিক্ত অংশটুকু কেটে ফেলছি, কীভাবে কাটতে হয় সেটা আমি প্রথম যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেখিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা বেসিক ফিল্মোরা বেসিক টিউটোরিয়ালটা দেখে আসুন। ওকে, এরপরে আমরা এখান থেকেও সেমভাবে আগের মতো করে গ্রিন স্ক্রিন ইফেক্টটা রিমুভ করব। এখান থেকে ক্রোমাকি ওকে করে দিলেই হয়ে যাবে, কারণ গ্রিন স্ক্রিন আছে, ঠিক আছে। করার পরে এই যে গ্রিন এটা চলে গেল, এই যে কিন্তু ছোট, কিন্তু এটার পজিশন কিন্তু ঠিক নেই। এখান থেকে কখনো হেলিকপ্টার আসতে পারে? হেলিকপ্টার আসলে তো উপর দিক থেকে আসবে। তো আপনারা সেটা সেট করার জন্য জাস্ট এইখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করাও লাগবে না, এখানে ক্লিক করার পরে এখানে ট্রান্সফর্ম, এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে তারপর সেটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এগুলো আমি বেসিক জিনিসগুলো আগের টিউটোরিয়ালগুলোতে বুঝাইছি, সো বারবারই বলতে বোরিং লাগতেছে এবং আপনাদেরও বোরিং লাগবে যদি আগের টিউটোরিয়ালগুলো দেখে আসেন, এই জন্য বারবার বলতে যাচ্ছি না। তো এটার স্কেলটা বাড়ানোর কোনো দরকার নেই, এটা জাস্ট আমি একটু পজিশন করে নিই, এটাকে উপরে তুলে নিই, এই যে দেখুন যে কোথা থেকে আসতে পারে। ওকে, তো হেলিকপ্টারটা মোটামুটি এইখান থেকে কিন্তু আসতে পারে। এখন যদি আমি ক্লিপসটা ওকে করি, ওকে, তো এখন আমি প্লে করে দেখাই, আর এখানে একটু এটা একটু বড় হয়ে গেছে, তো আপনারা এখানে এগুলো একটু বড় করে নেবেন, এগুলো যদি থাকে, ঠিক আছে। বড় করে নেবেন মানে কি, আপনার ভিডিও অনুযায়ী। তো আমি এটাকে ছোট করে দিই, কারণ আমার এই কারের ক্লিপসটা আর বেশি নেই, মানে এখানে আর গ্রিন স্ক্রিন নেই। সো আমি এখন যদি প্লে করি, দেখুন এই যে হেলিকপ্টার আসতেছে। ওকে, তো আপনারা ভালোভাবে দেখলেন যে গ্রিন স্ক্রিন ইফেক্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো নর্মালি আমরা কিন্তু এই কার ব্লাস্ট কিংবা এরকম হেলিকপ্টার কিন্তু কোথা থেকে হায়ার করতে পারবো না, কিন্তু কিংবা একটা কার ব্লাস্ট করাতে পারবো না, কারণ এগুলো অনেক বেশি কস্টলি হয়ে যায়, কারণ আমাদের একটা শর্ট ফিল্মের জন্য এত টাকা বরাদ্দ থাকে না। তো আপনারা সেগুলো গ্রিন স্ক্রিনের ক্লিপসগুলো নিয়ে এখানে বসাই দিতে পারবেন আপনাদের ক্লিপসগুলোতে, কিংবা এরকম অনেক ভিডিও আছে গ্রিন স্ক্রিনে আপনি ডলার দিয়ে কিনতে পারবেন, সেগুলো অনেক হাই রেজুলেশনের। এটা কিন্তু রেজুলেশন বেশি একটা ভালো না, এই জন্য অতটা ঠিকঠাক মতো হচ্ছে না। যখন আপনি এইচডি ক্লিপস ব্যবহার করবেন তখন আপনার ভিডিওর ফুটেজের কোয়ালিটিটাও অনেক ভালো হবে। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন কীভাবে গ্রিন স্ক্রিন ইফেক্ট অ্যাপ্লাই করতে হয়। সেমভাবে আপনারা পিছনে যদি গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি সামনে লেকচার দিচ্ছেন পিছনে একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু ইজিলি আপনারা রিমুভ করতে পারছেন, এত কিছু করা লাগতেছে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে গ্রিন স্ক্রিন অ্যাপ্লাই করতে হয়। তো ভিডিও ভালো লাগলে মাস্ট ভিডিওতে লাইক করে দিন, আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।